हेलो माय डियर फ्रेंड्स, वेलकम टू कॉटेज ऑफ नॉलेज। कॉटेज ऑफ नॉलेजे तुम्हारे सकल के स्वागत जानाई। आशा करी तुम्हारे इंटरव्यू प्रिपरेशन खूब भालोभावे चलछे। देखो, बर्तमान ये करोना परिस्थिति COVID-19 प्रेक्षापटे एक खूब गुरुत्वपूर्ण प्रश्न किन्तु इंटरव्यूते होते पारे। सेटी हलो बर्तमान COVID-19 प्रेक्षापटे पुलिसेर दायित्व कि। এই কোশ্চেনের উত্তরটি এবং এই কোশ্চেনটি পসিবলি প্রত্যেক ক্যান্ডিডেটকে করা হতে পারে, কারণ এর মধ্যে দিয়ে তোমার একাধারে পুলিশের প্রতি ভালোবাসাটা সেটি যেমন ফুটে উঠবে, তেমনি তোমার বুদ্ধিমত্তা, তুমি কতটা নিজেকে এক্সপ্রেস করতে পারছো, কতটা গুছিয়ে আনসার দিতে পারছো, সেটিও ফুটে ওঠে এই একটি কোশ্চেনের মাধ্যমে। তাই এই কোশ্চেনটি কিন্তু এই প্রেক্ষাপটে, বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। চলো এর উত্তরটি কী হবে, অর্থাৎ বর্তমান COVID-19 প্রেক্ষাপটে পুলিশের দায়িত্ব কী বা কর্তব্য কী, বা এভাবেও কোশ্চেনটি করা হতে পারে যে বর্তমান COVID-19 প্রেক্ষাপটে তুমি কী পুলিশকে কী কী কাজ করতে দেখছো যা তোমার ভালো লাগছে। দেখো, তুমি এক্ষেত্রে এটি বলতে পারো, একটি খুব সুন্দর উত্তর আমরা তৈরি করে দিচ্ছি, তোমরা এটি বলতে পারো বা তোমরা নিজেদের মতো করেও উত্তর দিতে পারো। তোমরা বলতে পারো, সারা দেশ আজ এই COVID-19 প্রেক্ষাপটে লড়াই করছে এক অজানা শত্রুর বিরুদ্ধে। আর সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে যেমন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্সরা আছেন, তেমনই রয়েছেন পুলিশকর্মীরা। দেশজুড়ে যে লকডাউন চলছে তাকে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করছেন এই পুলিশকর্মীরা। এই কথাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গ্রাউন্ড লেভেল ইমপ্লিমেন্টেশন। একটা লকডাউন সরকার যখন করে, কিন্তু তাকে একদম গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা, বাস্তবে রূপ দেয়া, এটির কিন্তু মূল স্থপতি বা কারিগর কিন্তু পুলিশকর্মীরা। দু নম্বর কি বলতে পারো, দু নম্বর বলতে পারো, এই পরিস্থিতিতেও নিজের হেলথ রিস্ককে উপেক্ষা করে বা হেলথ হ্যাজার্ডগুলিকে উপেক্ষা করে, যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়েল কন্ট্রোলড থাকে, তার ব্যবস্থা করছেন। তোমরা দেখতেই পাচ্ছ যে বর্তমান প্রেক্ষাপটে যে যদি কোনো স্থানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ডিসরাপ্ট হয়, তাহলে সেই দায়িত্ব সেই পুলিশেরই আছে। যতই লকডাউন থাকুক, সমস্ত অন্য বিভাগ বন্ধ থাকুক, কিন্তু পুলিশকর্মীদের ডিউটি 24/7, অর্থাৎ 24 ঘন্টা তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং লকডাউনকে ইমপ্লিমেন্ট করেছে, এবং যেখানে যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিসরাপ্ট হয়েছে তারা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তিন নম্বর কি বলতে পারো, তিন নম্বর বলতে পারো, শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতিই নয়, তারা সামাজিক দায়িত্বও পালন করেছেন। লকডাউনে আটকে পড়া মানুষ এবং অনাহারে দিন কাটানো মানুষগুলির কাছে খাদ্য, সাবান ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু তারা পৌঁছে দিয়েছেন, সেটি নিজেদের থেকে তোলা ফান্ড থেকেই হোক আর সরকারি সহায়তাই হোক, পৌঁছে দিয়েছে কিন্তু সেই পুলিশকর্মীরাই। কোনো স্থানে যখন লকডাউন হয়েছে সেই বা কন্টেনমেন্ট জোন হয়েছে, সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় খাবার এবং ওষুধপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস তা পুলিশকর্মীরাই পৌঁছে দিয়েছেন। এছাড়া কোনো COVID-19 পেশেন্টদের যখন হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, সেক্ষেত্রেও নার্স বা স্বাস্থ্যকর্মীদের সেইখানে নিয়ে যাওয়া, তাদের প্রোটেকশন দেওয়া, সমস্ত কাজই করেছেন পুলিশকর্মীরা। এছাড়া কি বলতে পারো, এছাড়া বলতে পারো, চার নম্বর হচ্ছে রক্তদান শিবির বন্ধ থাকার কারণে রক্তের জন্য যে ক্রাইসিস দেখা দিয়েছিল তা নিবারণেও এগিয়ে এসছেন এই পুলিশকর্মীরা। কারণ শুধু তো COVID-19 নয়, আরও দেশে অনেক রোগ রয়েছে, প্রচুর মানুষ থ্যালাসেমিয়া আক্রান্ত, তাদের রক্ত প্রয়োজন। এছাড়া মুমূর্ষ অন্যান্য সকল যেসব রোগীদের বা অ্যাক্সিডেন্ট পেশেন্টদের যে রক্ত প্রয়োজন, তার জন্য কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কী হচ্ছে, লকডাউনের কারণে সমস্ত রক্তদান শিবিরগুলি বন্ধ ছিল, এর ফলে দেশ জুড়ে একটি রক্তের কিন্তু সংকট দেখা দেয়, এবং তাতেও কিন্তু এগিয়ে এসছেন কিন্তু এই পুলিশকর্মীরাই। আমরা খবরের চ্যানেলে দেখেছি যে পুলিশকর্মীরা নিজেরা রক্তদান করছেন। এই সব কিছু দেখে তোমরা এখানে এটি অ্যাড করতে পারো যে এই সব কিছু দেখে মনে হয়
আমি সঠিক পেশায় নির্বাচন করেছি, আমি খুবই গর্বিত যদি আমি পুলিশ হতে পারি। এইটুকুই আজকের এই কোশ্চেনটি আলোচনা করা হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমাদের ইন্টারভিউ রিলেটেড পিডিএফ আমরা লঞ্চ করেছি, সেই সম্পর্কিত সকল যে তথ্য তা তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিওসে পেয়ে যাবে, ভিডিওস লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফর নাও থ্যাংক ইউ, টাটা।